স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে শারীরিক সম্পর্কের পর অনেক সময় পুরুষের বীজের কারণে নারীদের অ্যালার্জি হতে পারে একে বলে সিমেন্ট অ্যালার্জি এই জন্য সঙ্গীর বীর্যস্খলনের পর কোনো কোনো নারী তার যৌনাঙ্গে জ্বালা পোড়া অনুভব করে থাকেন এটা মূলত পুরুষের বীর্যে যে প্রোটিন থাকে তার কারণেই হয় তবে সিমেন্ট অ্যালার্জির সঙ্গে পুরুষ বন্ধাত্মের কোনো সম্পর্ক নেই সিমেন্ট অ্যালার্জির লক্ষণগুলো হতে পারে নারী জনের আশেপাশে চামড়া লালচে হয়ে যাওয়া মিলন পরবর্তী বীর্যস্খলনে নারী তার জনীতে জ্বালা পোড়ার অনুভূতি পাওয়া চামড়ার যে অংশে বীর্য পড়ে তা ফুলে যাওয়া সাধারণত জনির বাইরের অঞ্চল খুব কম সংখ্যক নারীর ক্ষেত্রে হয়তো আম বা প্রদাহ চুলকানি এমনকি শ্বাস প্রশ্বাসের কষ্টে ভুগতে পারেন যদি আপনার এমন কিছু অনুভব হয় তাহলে ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে ডাক্তারই বলতে পারবে আদৌ আপনার সিমেন্ট অ্যালার্জি আছে কি না নাকি এটা অন্য কোনো সমস্যা অ্যালার্জি পরীক্ষা হয়তো জরুরি কেন এমন হয় সাধারণত স্বামীর নির্গত সেমিনাল ফ্লুইডের প্রোটিনের জন্য স্ত্রীর অ্যালার্জিক রিয়োকশানে যে কারো যে কোনো কিছুতে অ্যালার্জি থাকতে পারে যেমন কারো ঠান্ডায় অ্যালার্জি কারো গরমে অ্যালার্জি কারো চিংড়ি মাছ খাওয়াতে অ্যালার্জি কারোর আলু তরকারিতে বা কারো বেগুন সবজিতে অ্যালার্জি এমন অনেকে আছেন বিভিন্ন ঔষধে তাদের অ্যালার্জি দেখা দেয় চিকিৎসা সিমেন্ট অ্যালার্জির অনেক চিকিৎসা আছে যেমন কন্ডম ব্যবহার অ্যান্টি সিমেন্ট ডাইলুলেশন এবং ডিসেন্সিটাইজেশন অনেকে মনে করেন সিমেন্ট অ্যালার্জি বন্ধাত্ম করে তা মোটেও ঠিক নয় সিমেন অ্যালার্জির চিকিৎসা একজন ইমিউনোলজিস্টের তত্ত্বাবধানে করা ভালো অসচেতনতার কারণে এই সমস্যা আমাদের দেশের অনেক নারী তীব্র যন্ত্রণা নিয়ে জীবনযাপন করেন লোকলচের ভয়ে চিকিৎসার স্মরণাপন্ন হন না বলেই চলে